অভিশংসন বিতর্কের মধ্যেই নতুন অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের মোড় ঘোরাতে সহযোগিতা চেয়েছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীর পর মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীর বিরুদ্ধেও সমন জারি করেছে কংগ্রেস। ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ নিয়ে টানা পড়েনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলেছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির তদন্তে ইউক্রেন সরকারের ওপর চাপ প্রয়োগের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। অনুসন্ধানের অংশ হিসেবে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্টের আইনজীবীকেও। weighing the alternatives on democrat netader moto dokkho obhinetader shamlano kothin sob proman ekotrito korar chesta korchi president er ainjibi hishebe amar ja ja daitto she shobai kebol palon korchi এর আগে একই কারণে জবানবন্দি চেয়ে মন্ত্রী মাইক পম্পেও সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 6 কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করে মার্কিন কংগ্রেস। পার্লামেন্টের নিম্নকক্ষ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদের তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন ট্রাম্প। ফোনালাপের নথি ফাঁসকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তার বলা মিথ্যেকে তিল থেকে তাল বানাচ্ছে ডেমোক্রেটিক পার্টি, অথচ ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আমার আলাপ সৌজন্য বিনিময় পর্যন্ত ছিল। পুরো বিষয়টি ভীষণ নিন্দনীয়। আসল দুর্নীতিগুলোকে চেপে রেখে আমার পেছনে লেগে আছে বিরোধীরা, যা দেশের জন্য মোটেই কল্যাণকর নয়। এদিকে 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তের মোড় ঘোরাতেও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছিলেন ট্রাম্প। সোমবার এ খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম। মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে অস্ট্রেলীয় প্রশাসনও। নুজহাত কামাল, যমুনা নিউজ।